মনে হচ্ছে আমাদের ক্লাসে নতুন টিচার আসতেছে, ওনাকে তো ভালোভাবে স্বাগত করতে হবে। ও, কোনো পানি তো পড়লো না, নিচে তো কোনো কলার ছোকলাও দেখা যাচ্ছে না। গুড মর্নিং টিচার, আমাদের ক্লাসে আপনাকে স্বাগতম। আমি হচ্ছে তোমাদের ম্যাথ টিচার। আরে, আমি এখানে আটকে গেলাম কিভাবে? আসলে স্যার, আমাদের ক্লাসে নতুন টিচারদের নতুন নতুন উপায়ে স্বাগতম জানানো হয়। বুঝেছি, বাচ্চাদেরকে ওদের মতো করেই পড়াতে হবে। থ্যাংক ইউ স্যার আমাদেরকে ঘুরতে নিয়ে আসার জন্য। বাচ্চারা শোনো, তোমরা যদি আমার 5টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদের আরো সুন্দর জায়গায় নিয়ে যাব। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। এরপর স্যার মজা করতে করতে আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। আপনি ভালো করে জানেন যে ক্লাস 10 এর বাচ্চারা কতটা দুষ্টু। এরপরে আপনি পড়াশোনা বাদ দিয়ে ওদের কিভাবে ঘুরতে নিয়ে গেলেন? স্যার, আমি ঘোরার বাহানা করে বাচ্চাদের অনেক কিছু শিখিয়েছি। দেখবেন, এবার বাচ্চারা অনেক ভালো রেজাল্ট করবে। যদি বাচ্চারা ভালো রেজাল্ট না করে তাহলে আমি আপনাকে সাসপেন্ড করে দেব। আরে, সবকিছু তো আমাদের জন্য হলো। আরে, এই স্যারকে আমরা হারাতে চাই না। যদি স্যারকে হারাতে না চাস তাহলে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা কর। এরপর থেকে আমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করি। মনে হচ্ছে আমাদের ক্লাসে নতুন ম্যাম আসতেছে, তাহলে তো ওনাকে আমাদের স্বাগতম জানাতে হবে। আরে, কোনো পানি তো পড়লো না, আর কোনো কলার ছোকলাও তো নেই। গুড মর্নিং বাচ্চারা। গুড মর্নিং টিচার, আপনাকে আমাদের ক্লাসে স্বাগতম। থ্যাংক ইউ, আমি হচ্ছে তোমাদের নতুন ম্যাথ টিচার। আল্লাহ গো, পড়ে গেলাম। ম্যাম, আমাদের ক্লাসের সকল টিচারকে ভিন্ন ভিন্ন উপায়ে স্বাগতম জানানো হয়। আরে, ক্লাস চলতেছে আর তুমি এখানেই খাবার খাচ্ছ? ম্যাম, আমি কি করবো, আমার তো খিদা লেগেছে। বাচ্চারা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো আজকে আমরা পড়াশোনা বাদ দিয়ে কোথাও ঘুরতে যাই। ইয়ে ম্যাম, চলেন, আজকে তো অনেক মজা হবে। আমাদেরকে ঘুরতে নিয়ে আসার জন্য আপনাকে ধন্যবাদ। বাচ্চারা শোনো, তোমরা যদি আমার 4টি প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদেরকে আরো সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাব। এরপর ম্যাম মজা করতে করতে বাচ্চাদের অনেক কিছু পড়িয়েছে। আপনি ভালো করে জানেন ওরা কখনো পরীক্ষা পাশ করতে পারেনি। আপনি স্কুল বাদ দিয়ে ওদের বাইরে নিয়ে যান কি করে? আপনি কালকে থেকে আর স্কুলে আসবেন না। আরে, আমাদের জন্য ম্যামের চাকরিটা চলে গেল, আমরা আপনাকে ওয়াদা করতেছি এখন থেকে আমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করব। আরে, আজকে স্কুলে আসতে দেরি হয়ে গেল। এই মিনিট, তুমি গেটের উপর কেন উঠতেছো? প্রতিদিনের মতো আজকেও ধরা পড়ে গেলাম। গুড মর্নিং ম্যাম, রাস্তায় জ্যাম ছিল তাই আসতে দেরি হয়ে গেল। তোমার প্রতিদিনের নানান নতুন অজুহাত। ক্লাস 10 এর বাচ্চা হচ্ছে সবচেয়ে দুষ্টু, তাই নতুন কাউকে আমি ক্লাস 10 এর দায়িত্ব দিতে চাই। ম্যাম ম্যাম, এই নিন চকলেট খান। মিনি, তুমি কি আমাকে কথা শোনাবে নাকি? এগুলো রাখো আর মিটিং এ মনোযোগ দাও। ক্লাস 10 এর দায়িত্ব কে নিবে? স্যার, আমি নিতে চাই। মিনি, তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। থ্যাংক ইউ স্যার। মিনি, তুমি জানো না ক্লাস 10 এর বাচ্চারা অনেক দুষ্টু। ম্যাম, আপনি হয়তো জানেন না, দুষ্টু বাচ্চাদের দুষ্টু ম্যামই করতে পারে। কাল থেকে যদি তোমরা লেট করো তাহলে তোমাদের ক্লাসে ঢুকতে দিব না। সরি ম্যাম, কালকে থেকে আর লেট হবে না। বাচ্চারা, আজকে আমার পড়াতে ইচ্ছা করছে না, চলো আজকে সবাই মিলে টিকটক বানাবো। আরে সবাই ফোন বের কর, আজকে অ্যালেক্স সবুজের গান দিয়ে টিকটক বানাবো। তার আগে বলো, তুমি টাকাকে ভালোবাসো নাকি মাকে? যদি মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাও। সবাই মোবাইল বের করেছো, এবার দিয়ে দাও আমার হাতে। আরে, এই ম্যাম তো আমাদের সাথে চিটিং করেছে। এই ম্যাম তো আমাদের থেকেও বড় শয়তান। গেট বন্ধ করে দাও, সময় শেষ। হাই স্যার, প্রতিদিন টাইম মতোই গেট বন্ধ করে দিবেন, তাহলে আর বাচ্চারা লেট করবে না। আমার ক্লাসে বাচ্চারা তো কখনোই লেট করে না। আরে, এগুলো তো আমার ক্লাসে বাচ্চারাই আসতেছে। স্যার, জলদি ভিতরে আসুন, গেট বন্ধ হয়ে যাবে। আরে স্যার, আমার জুতোর ভিতরে জানি কি ঢুকেছে, দাঁড়ান চেক করি। বাচ্চারা জলদি ঢুকে পড়ো। ঠিক আছে স্যার। আরে স্যার, আমি তো আপনার জন্য একটা গিফট এনেছি। আচ্ছা, তাড়াতাড়ি বের করুন। আরে, কোথায় যে গেল গিফটটা, একটু দেখি স্যার। এই তো পেয়ে গেছি, এই নিন স্যার। আরে, এই স্যার তো আমাকে আবারও বোকা বানালো। স্যার, আমাকে প্রিন্সিপাল স্যার পাঠিয়েছে চেক করার জন্য যে আপনার ক্লাসে বাচ্চারা কেমন ডিসিপ্লিন পালন করে। এই মেয়ে তো স্কুলে লিপস্টিক দিয়ে এসেছে, আর এই ছেলে তো চুলে কালার করে এসেছে। আরে স্যার, আপনার ক্লাসে বাচ্চারা কেউই তো ডিসিপ্লিন মানতেছে না। আচ্ছা, তাহলে তো আপনি স্কুলে ডিসিপ্লিন মানতেছেন না, আমি আবার কি করলাম? যেমন আপনি স্কুলে চুল খুলে এসেছেন, আবার ফেসে মেকআপও করেছেন, এখান থেকে চুপচাপ চলে যাওয়াটা আপনার জন্য ভালো হবে। আরে বাচ্চারা, এই নাও সবাই চিপস খাও।